ভাগীরথী চূর্ণের বুকে মঙ্গলদ্বীপ জমি অধিগ্রহণের অভিযোগ ঘিরে নদিয়া রানাঘাটের আপাত শান্ত এই চরই এখন চর্চায়। বিনোদন পার্কের এলাকা বাড়াতে চায় প্রশাসন, কৃষকরা এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়, চলছে আন্দোলনের প্রস্তুতি, আলোচনাতেই সমাধানের রাস্তা খুঁজছে প্রশাসন। ভাগীরথী আর চূর্ণী নদীর মিলনস্থলে দিগন্ত বিস্তৃত এক চর। ভাগীরথীর ভাঙনে বেশ কয়েকশো বিঘা জমি আলাদা হয়ে গজিয়ে উঠেছে এই এলাকা, পোশাকি নাম মঙ্গলদ্বীপ। চরের একদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রানাঘাটের পায়রাডাঙ্গা আনুলিয়া নপাড়া পঞ্চায়েত আর হুগলির বলাগড়। শান্ত নিরিবিলি এই চরেই অশান্তির অশনি সংকেত। কেন? বাম আমলে এই এলাকাকে বাংলার পর্যটন মানচিত্রে তোলার কথা ঘোষণা হয়, ক্ষমতায় এসে উদ্যোগ নেয় তৃণমূল সরকার। সম্প্রতি এলাকায় খুঁটি পোতা শুরু করে প্রশাসন, অশনি সংকেত পায় কৃষকরা, জমি হারানোর আশঙ্কায় রুখে দাঁড়ান তারা। মরতে রাজি আছে, জমি আমরা ছাড়বো না, প্রাণ চলে গেলেও চাষের জমি আর দেবো না। ব্লক প্রশাসন অবশ্য জমি দখলের অভিযোগ উড়িয়ে দিচ্ছে। সেটাকে সংরক্ষণের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেই জন্য একটা ফেন্সিং এর ব্যবস্থা করা হয়েছে। এর আগে এলাকায় বিনোদন পার্কের জন্য 40 থেকে 45 বিঘা জমি দিয়েছেন কৃষকরা, তাদের দাবি এবার আরো 50 বিঘা জমি চাইছে প্রশাসন। এই জমি কখনোই আমরা এই পার্ক করতে দেব না, বলছে ওরা 50 বিঘা জমি নেবে, আরো বলছে আমরা পার্ক পার্কে কোনোদিন ভালো কাজ হয় না, শুধু অবৈধ কাজ হয়, গ্রাম এলাকার পার্কে এগুলো চলে না। 50 বিঘা বা এরকম কোনো কিছুই নেই, আমরা যে পার্কটি আছে সেই পার্কটির সেটাকেই ঠিক রাখবো, এবং যদি আরো পাশে কিছু জায়গা পাওয়া যায় সেটা একটু নিতে পারি, সেটা চাষীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। ব্লক প্রশাসনের আশ্বাসে অবশ্য ক্ষোভে মলম লাগানো যাচ্ছে না। কৃষকদের দাবি সরকারি নয়, তাদের পৈতৃক জমি ভাঙনের কবলে পড়ে মঙ্গলদ্বীপ হিসেবে গড়ে উঠেছে। আমরা যাবো কোথায়, আমরা খাবো কোথায়, ছেলে পেলে নিয়ে আমরা এই বয়সে আর আমাদের কিছু করার আছে? আমাদের একটু কোনো সম্পত্তি নেই, এটাই আমাদের সবকিছু, ছেলেরা খুবই ছোট, এবার যদি নিয়ে নেয় আমরা কি খাবো? একজোট হচ্ছেন কৃষকরা, আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, তুলছেন সিঙ্গুর প্রসঙ্গ। স্থানীয় প্রশাসন কর্ণপাত না করলে তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তারা। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।